হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আছি টেকনিক্যাল শাকিল তো পূর্বে আমি একটা ভিডিও দিচ্ছিলাম যে আপনারা যারা নাকি নতুন ইন্টারনেট বিজনেস শুরু করতে যাচ্ছেন তো কিভাবে শুরু করবেন কত টাকা লাগবে কি কী জিনিস লাগবে আর কার সাথে আপনার কথা বলতে হবে আমরা রেডিও লিঙ্কের মাধ্যমে কানেকশন নিলে ভালো হবে নাকি ফাইবার কানেকশন দিয়ে নিলে ভালো হবে সেটাও বলছিলাম তো ওই রকমই আর একটা ভিডিও আমি আজকে দ্বিতীয় পার্ট হিসেবে আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অফিসের যে সার্ভার আছে সার্ভার এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক্স সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে এস এখানে এটাকে ভিডিওতে আমি বলছি এটা হচ্ছে এস ঠিক আছে এস এটা টেন জিবি পর্যন্ত সাপোর্ট দিতে পারে 800 ইউজার পর্যন্ত এটা সাপোর্ট দেয় আর নিজে দেখতে পাচ্ছেন এটা এই যে অনু ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা অনু এটা হচ্ছে ইপন অনেকে জিপোন ইউজ করে অনেকে ইফোন ইউজ করে ইপন আর জি মধ্যে পার্থক্য আছে তো আমরা এখনও মনে করেন যে অনু কানেকশন দিয়ে এখনো আমরা লাইন সব আপ করি নেই যার কারণে আমি আপনাদেরকে অনু বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না তথ্য অবশ্য আপনাদেরকে অবশ্যই আগামী পাঁচ মাস পরে বা পাঁচ মাস না মেবি তিন মাস পরে অথবা দুই মাস পরে জানুয়ারিতে আসলে আমি আপনাদেরকে ইপন সম্পর্কে বলতে পারবো কারণ আমরা ইপন করতে যাচ্ছি হচ্ছে আগামী দুই মাস পরে জানুয়ারি থেকে তো আমার এই নতুন ভিডিও তারপরে আপনাদের সবাইকে স্বাগতম ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যারা নতুন ইন্টারনেট বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা কীভাবে করবেন কার সাথে আগে পরিচিত হবেন সেই ডিটেলসে আজকে আলোচনা করবো বোঝানোর চেষ্টা করব যেটা করবেন ফার্স্ট আওয়ারে আপনারা প্রথমে হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যেই এলাকায় আপনি যে গ্রামে বা যে অঞ্চলে আপনি ইন্টারনেট বিজনেস শুরু করতে যাচ্ছেন আগে দেখবেন যে ওই ইন্টারনেট বিজনেস ওই এলাকার মধ্যে আরও কেউ করে কিনা না আপনার যদি পার্শ্ববর্তী কোনো ভাই পার্শ্ববর্তী কোনো এই এলাকাতে ইন্টারনেট বিজনেস করে আপনি তাদের কাছ থেকে তথ্য নেবেন যে কিভাবে কার থেকে আনছে তারা কার থেকে ব্যান্ডউইথ আনছে এবং কোথা থেকে আনছে এটা এবং কার সাথে কথা বলতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নিবেন চাইলে ঠিক আছে আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব ঠিক আছে চাইলে আপনি আমাদের সাথেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে আমি অন্য যার কাছ থেকে ব্যান্ডউইথ নেই আমরা তার সাথে আপনার পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা নতুন বিজনেস যেহেতু শুরু করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত যে এটা কীভাবে শুরু করে আসলে এটা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম আপনি প্রথমে কোনো একটা আইএসপির সাথে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কথাবার্তা বলবেন তারপরে জিজ্ঞাসা করবেন যে সে কার কাছ থেকে ব্যান্ডুইট আনছে এই তার মাদার কোম্পানিকে ওই মাদার কোম্পানির কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যোগাযোগ করার পর হচ্ছে গিয়ে আপনি তার সাথে কথা বলবেন যে সে কীভাবে আপনাকে কানেকশানটা দিবে কত টাকা লাগবে ঠিক আছে এইভাবে কথা বলবেন তার সাথে আমরা মূলত হচ্ছে গিয়ে প্রায় এই মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা ইনভেস্ট করার পর আমরা এখন একটা এই পজিশনে আইসা দাঁড়াইছি তো আমাদের এখন ইউজার হয়েছে মাত্র তিনশো ইউজার বুঝতে পারছেন আমার মাত্র তিনশো ইউজার তাও আমরা হচ্ছে কি দুই হাজার ষোলো সালে শুরু করছি এখন হচ্ছে দুই হাজার উনিশ শেষ হচ্ছে পুরাপুরি তিন বছর লাগছে আমার এই ব্যবসাটা দাঁড় করাইতে পুরাপুরি তিন বছর লাগে ঠিক লাগছে তো এই ব্যবসার যে পলিসিটা সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি এই ইন্টারনেট বিজনেসটা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু এটা নিয়ে সামনে আগাইতে পারবেন না ঠিক আছে এই বিজনেসটা হচ্ছে ধরে রাখার বিষয় যারা এই ইন্টারনেট বিজনেস করেন তারা অবশ্যই বুঝবেন যে ইন্টারনেট বিজনেসটা কীরকম আপনারা যদি এটা ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সামনে আগাইতে পারবেন আমি তো বললামই আমার প্রায় তিন বছর লাগছে এই ইউজারগুলো ধরে রাখার জন্য আর হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে সার্ভিস আপনি কাস্টমারকে যত ভালো সার্ভিস দিতে পারবেন কাস্টমার ততই আপনার লাইনটা নিবি আর একটা কাস্টমারকে লাইন দেওয়ার পর সে যদি আপনার লাইন চালায় আর ভালো পায় তার কাছে ভালো লাগে তাহলে সে অবশ্যই তার আর একটা ফ্রেন্ড আর একটা ভাই আর একটা পার্শ্ববর্তী ভাড়াটিয়া আরেকটা যে যাই বলেন যাকেই বলেন সে আপনার রেফারেন্স দিবে যে আমি এই লাইনটি ইউজ করি এই কোম্পানির লাইনটি ইউজ করি ওই কোম্পানির লাইনটা নেন ওই কোম্পানির লাইনটা ভালো আছে তারা কিন্তু অবশ্যই রেফারেন্স দিবে ঠিক আছে তো ওই বিষয়টা চিন্তা করে আপনি অবশ্যই কোনো একটা ভালো আইসপি থেকে লাইনটা নেবেন যাতে আপনার ব্যান্ডুইতে কোনো ঝামেলা না করে আর ইন্টারনেটের সমস্যা হইলে কিন্তু কাস্টমার ফোন দিবি এর জন্য বিরক্ত হওয়ার কিছু নাই কাস্টমারকে বুঝাই বলতে হবে এবং কাস্টমার কাস্টমারেরও বুঝতে হবে যে লাইনের সমস্যা হইতেই পারে এর জন্য আর কি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যারা নতুন বিজনেস করতেছেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করে রাখবেন এগুলো ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথমে আপনার হচ্ছে যদি কোনো সিসিআর দিয়ে আপনারা লাইনটা আনেন তাহলে তাহলে আপনার ওই যে উপরে দেখতে পাচ্ছেন আমার ফাইবার কানেকশন দিয়ে পাইপ আসার পর এখান দিয়ে আমার একটা অনেকগুলা ফাইবার আসছে এখান থেকে আমার একটা মেন লাইন এই মেন লাইনটা হচ্ছে আমার এই যে অনুর মধ্যে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন অনু এই অনুরতে কিন্তু আমার মেন লাইনটা ঢুকছে এটা হচ্ছে আমার মেন লাইন ঠিক আছে এই মেন লাইন থেকে আমার এসিপি থেকে এসিপি থেকে এসিপি দুই নাম্বার পোর্ট দিয়ে আমার ঢুকতেছে আর বেরোইতে আসে হচ্ছে এই দেখতে পাচ্ছেন সাত আর আট নাম্বার পোর্ট দিয়ে আমার বেরোইতে আসে সাত আর আট নাম্বার বেরোয়া এই সুইজে যাইতেছে সুইজে যাওয়ার পর এই সুইচ থেকে আবার আমার যে বাইরে নেটওয়ার্কিং করা আছে আমার এই অফিসের বাইরে এই ওই রাস্তা এই বাইরে নেটওয়ার্কিং করাতে ওই নেটওয়ার্কিংগুলোতে এইখান থেকে ডাটা পাস হয়ে যাচ্ছে এবং কাস্টমারের রাউটারে চলে যাচ্ছে রাউটার থেকে মোবাইলে চালছে ঠিক আছে এইভাবে হচ্ছে গিয়ে আসলে বিজনেসটা করা হয় আর হচ্ছে গিয়ে আর প্রথম অবস্থায় যেহেতু ইন্টারনেট আপনারা শুরু বিজনেস শুরু করতে যাচ্ছেন তাহলে আমি বলবো যে আপনারা প্রথম অবস্থায় এমসি দিয়ে কানেকশন ব্যবহার করাটা সবচেয়ে ভালো হবে কারণ অনেক সময় ঠান্ডা লিঙ্কের সময় দেখা গেছে আপনার ওই যে রেডিও লিঙ্কের মাধ্যমে কানেকশন নিলে সমস্যা করে আবার এমসিতেও সমস্যা করে না যে তা না এমসি তো সমস্যা করে কিন্তু এতটা করে না ঠিক আছে আর আমার যদি বোঝানোতে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা না বলছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে আর হচ্ছে গিয়ে ওইটাই বললাম আপনারা এমসির কানেকশন দিয়ে যদি কানেকশনগুলো নেন তাহলে সবচেয়ে ভালো হবে আমার আমার মনে হয় আর কি যেহেতু আমি এক বছর ধরে এমসি কানেকশন এই তিন বছর ধরে এমসি কানেকশন ব্যবহার ওই রকম কোনো সমস্যা পাই নাই শুধু একমাত্র সমস্যা পাইছি কোম্পানির মধ্যে কোম্পানি চেঞ্জ করার পর আমার উন্নতি আসছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা চাইলে ইন্টারনেট বিজনেস শুরু করতে পারেন আর প্রথম অবস্থায় আমি তো বললামই আপনার প্রায় দেয়া গেছে তিন থেকে চার লাখ টাকা লেগে যাবে আপনার ইন্টারনেট বিজনেসটা দাঁড় করাইতে বুঝতে পারছেন যেটা তিন থেকে চার লাখ টাকা লেগে যাবে আর ভিডিও লিঙ্কের মাধ্যমে নিলে হয়তো আপনার খরচটা কম লাগবে আমি যতটুকু মনে করি কিন্তু ওইরকম বেটার সার্ভিসটা আপনি পাবেন কি না সেটা আমি বলতে পারতেছি না আর যদি বেটার সার্ভিসটা পাইতে হয় তাহলে এই কেবল কানেকশন দিয়ে লাইন নেওয়াটা আমি মনে করি বেটার কারণ কেবল কানেকশানে যদি কোনো কেবল কাটাও পড়ে তাহলে মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে ওই ফাইবারের যেই জয়েন্টার মেশিন আছে ওই মেশিন দিয়ে জয়েন দেওয়ার পরে ওটা কিন্তু আবার সে আগের আগের অবস্থায় চলে আসে প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে হয় হচ্ছে টিজে বক্স আর কিছু না টিজে বক্স আপনার প্রয়োজনে ব্যবহার করতে হয় এটাই আর কিছু না তো যে ভাইয়েরা এই ইন্টারনেট ব্যবসার জন্য আগ্রহী তারা অবশ্যই ব্যবসা করেন ব্যবসা করা ভালো খারাপ না কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে পরে ইন্টারনেট বিজনেস শুরু করবেন আর হচ্ছে কি ওই ফার্স্ট ইয়ে বলছিলাম আপনি যে এলাকায় করতে যাচ্ছেন বা করতেছেন ওই এলাকায় দেখবেন পার্শ্ববর্তী কোনো ভাই বা কোনো বড়ো ভাই যাই হোক যেই হোক ইন্টারনেট বিজনেস করতেছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং তাদের সাথে আলোচনা করবেন ওই এলাকায় কোম্পানি কয়টা আছে আপনি চিন্তা করবেন যে ওই এলাকায় যে আপনি ইন্টারনেট সার্ভিসটা দিবেন ওইখানে আপনার গ্রাহক আছে আপনার গ্রাহক পাবেন কিনা আপনি যে এলাকায় নেটের ব্যবসাটা করতে যাচ্ছেন ওই এলাকায় যদি আপনি গ্রাহক না পান তাহলে তো আমার আপনার ইন্টারনেট বিজনেস করে কোনো লাভ নাই অবশ্যই আপনার গ্রাহক পাইতে হবে গ্রাহক না পাইলে তো আপনি ইন্টারনেট বিজনেস করে কোনো লাভ নাই ঠিক আছে আর হচ্ছে কি যে এটা হচ্ছে আমার সিপিও মানে সরি এটা হচ্ছে আমার ওই যে কি বলে এটা আর এটা সিপিও আচ্ছা তো এরকমভাবে আপনারা ইন্টারনেট বিজনেস করেন আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা ফুললি ফুলভাবে দেখছেন আশা করি এরকম চাইলে আপনাদের আপনারা যে ধরনের ভিডিও চান আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আশি আসসালামু আলাইকুম পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব